আজ দুপুর 11:30টায় ব্যারাকপুর পুলিশ কমিশনার কার্যালয়ের উদ্যোগে শারদীয় পরাণবন্ধু সম্মান প্রদান করা হলো। ব্যারাকপুর পুলিশ কমিশনার কার্যালয়ের অন্তর্গত প্রতিটি থানার অন্তরে থাকা একটি করে সমাজসেবী সংস্থাকে এই পরাণবন্ধু সম্মানে সম্মানিত করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের আধিকারিক এম কে ভার্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট পুলিশ আধিকারিকেরা। রহড়া থানার অন্তর্গত রোদ্ধা সমাজসেবী সংস্থাকে পরাণবন্ধু সম্মানে সম্মানিত করা হয়েছে। পরাণবন্ধু সম্মান পেয়ে রোদ্ধার গৌরবদা আমাদের 24 ঘন্টায় নিয়েটিভিকে কী জানালেন চলুন শুনে নিই। আসলে ব্যাপারটা হচ্ছে মানুষের জন্য কাজ করাটাই মূল। সম্মান পাওয়াটা তো সব কিছু নয়, কিন্তু যখন কোনো ভালো কাজ করাতে যখন কোনো বড় প্রতিষ্ঠান বা বড় জায়গা থেকে পাওয়া যায় সম্মান, তখন খুব ভালোই লাগে। তো সেই জন্যই খুব ভালোই লাগছে এবং এইগুলো আমাদের অনুপ্রেরণা যোগাবে আগামী দিনে মানুষের পাশে আরও ভালোভাবে থাকার জন্য এবং মানুষকে নিয়ে এগিয়ে চলার জন্য। আমরা বিগত 10 বছর ধরে রোদ্ধা কাজ করছে, সেইভাবেই রোদ্ধাই তো রোদ্ধাকে নিয়েই তো এগিয়ে চলা আমার পথ চলা, সেইভাবেই চলছি এবং আগামী দিনে এইভাবে চলবো এটাই আশা করছি। রহড়া থানার মাননীয় আধিকারিক অনুজ্যোতি মজুমদার মহাশয় এবং পুলিশ অফিসার বিশ্বজিৎ স্যার সহ সকল যারা পুলিশকর্মীরা আছেন তারা এই বিষয়ে অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন, তারা অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন এই কাজ করতে, এইভাবে এগিয়ে যেতে। তো ওনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ ওনাদের ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। এবং যারা রোদ্ধার সদস্য সদস্যা শুভাকাঙ্ক্ষী প্রত্যেক মানুষের আমাদেরকে ভালোবেসেছেন, প্রত্যেক মানুষের আমাদেরকে সম্মান দিয়েছেন, প্রত্যেক মানুষের আমাদের পাশে দাঁড়িয়েছেন বলেই কিন্তু আমি শুভ। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি।